স্বামীজির পাগড়িকে অমূল্য রত্নের মতন আগলে রেখেছেন রামকৃষ্ণপুরের ঘোষ পরিবার গঙ্গার পশ্চিম পারে আজও অমর এক দিব্য পুরুষের পাখড়ির উপাখ্যান অমূল্য রত্নের মতন সেই পাখড়ি আজও আগলে রেখেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য নবগোপাল ঘোষের পরিবার আর রাগবিনী বা না কেন কারণ সেই দিব্য পুরুষ যে আর কেউই নন স্বয়ং স্বামীজি নিজেই ক্ষেত্রীয় মহারাজ অজিত সিংহের দেওয়া সেই পাকড়ি পরেই স্বামীজি গুরু গম্ভীর কণ্ঠে বক্তৃতা দিয়েছিলেন চিকাগো ধর্ম ধর্মসভায় নবগোপালবাবুর স্ত্রী নিস্তারিণী দেবীর অপূর্ব রন্ধনে প্রসন্ন হয়ে সর্বত্যাগী বিবেকানন্দ রেখে গিয়েছিলেন সেটি সেই পাকড়ি সেই অমর উপাখ্যান কেমন নবগোপাল ঘোষের পৌত্রক অধ্যাপক সুব্রত ঘোষের বক্তব্য রামকৃষ্ণদেবের সাক্ষাৎ মন্ত্রশিষ্য ছিলেন নবগোপাল ঘোষ বাবু। স্বামী বিবেকানন্দ আর তিনি তাই গুরুভাই ছিলেন সারাদিন একবার গুরুদেবের নাম নিতে হবে এই ভাবনা থেকেই তিনি বাড়ি করেন রামকৃষ্ণপুরে যাতে কাউকে বাড়ির ঠিকানা বলতে গেলে আপনা থেকেই মুখে চলে আসবে গুরুদেবের নাম সেই মতো আঠারোশো সালে সালের বাইশ কাটা জমিতে কিনে বাড়ি করেছিলেন রামকৃষ্ণদেবের এই মন্ত্র শিষ্য সেই যুগেই তিনি দুশো এগারো টাকা পঁচাত্তর পয়সায় মোটা মাইনে মাস মাইনে পেতেন একটি সংস্থার মুখ্য হিসাবরক্ষক হিসাবে তার সেই বাড়িতেই রামকৃষ্ণের মন্দির স্থাপন করেন আঠারোশো সালের ছয় ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে এসেছিলেন স্বামী বিবেকানন্দ তার ঠিক কিছুদিন আগেই তিনি শিকাগো ধর্মসভায় সেরে ফিরে দেশে ফিরেছিলেন নবগোপালবাবু ডাকে সারা দিয়ে আলমবাজার মঠ থেকে সব তিনটি নৌকো নিয়ে স্বামীজি এলেন রামকৃষ্ণপুর ঘাটে ঘাট থেকে হেঁটে যাওয়ার সময় তার মাথায় ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের একটি পট যা প্রতিষ্ঠা হবে বাড়ির ঠাকুর ঘরে আমেরিকা থেকে বাড়ি ফেরার পথে বার্লিন ঘুরে আসার সময় ঠাকুরের পশিলিনের এই পট তৈরি করেছিলেন তিনি নিজেই কিন্তু সমস্যা দেখা দিল পূজা বসে। কারণ রামকৃষ্ণদেবকে পূজা করার কি মন্ত্র তা তখন কারও জানা ছিল না প্রশ্ন করেছিলেন স্বামী প্রকাশানন্দ উত্তরে বিবেকানন্দ নিজেই কিছু না বলে ধ্যানমগ্ন হলেন এইভাবে কিছুক্ষণ থাকার পর তার সেই গভীর কণ্ঠে উচ্চারিত হল ওম চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার অষ্টায় রামকৃষ্ণায় তে নম অর্থাৎ নবগোপালবাবুর বাড়ি সেই বাড়ি যেখানে প্রথম ঠাকুরের প্রণাম মন্ত্র রচিত হয়েছে আজ তা সারা বিশ্বে রামকৃষ্ণ ভক্তদের মুখে উচ্চারিত হয় একই সঙ্গে সেই পূজার সংকল্প হয় মা শারদার নামে আজও সমস্ত সমস্ত পূজার এই নিয়ম মেনেই মায়ের নামে সংকল্প করা হয় অর্থাৎ একই ঘরে তৈরি হল দুটি ঐতিহাসিক মুহূর্ত পুজো তো হল কিন্তু আহারাদি নবগোপালবাবু স্ত্রীর নিস্তারিণী দেবীর হাতে রান্না করার খাওয়ার খাবার খেলেন স্বপার্ষদ স্বামী বিবেকানন্দ ভাইয়ের স্ত্রীর রান্না করা খাবার খেয়ে মুগ্ধ হয়েছিলেন ভোজন রসিক স্বামীজি কিন্তু তিনি তো সর্বত্যাগী সেই রান্নার জন্য কি দেবেন উপহার ক্ষেত্রী মহারাজের দেওয়া সেই ঐতিহাসিক পাগড়ি মাথা থেকে খুলে নিজের হাতে তুলে দিলেন নিস্তারিণী দেবীর হাতে আজও সেই বিখ্যাত পাগড়ি সযত্নে রাখা আছে ঘোষ পরিবারে মাঘী পূর্ণিমার দিন ভক্তদের পাগড়ির দর্শনের সুযোগ হয় আজও